খলিফা ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তাল আনহু মৃত্যু সজ্জায় সাহিত গুপ্ত ঘাতকের আঘাতে প্যাট ও বুকে গভীর ক্ষত নিয়ে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন ছেলে আবদুল্লাহ ইবনে অমর রাজি তাল আনহু তার বাবার মাথা কোলে নিয়ে বসে আছেন এ সময় একজন সাহাবি এসে অমরকে জিজ্ঞেস করলেন হে ওমর আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন অমর আল্লাহ আল আনহু শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন না মৃত্যুকে ভয় পাচ্ছি না বরং ভয় পাচ্ছি মৃত্যুর পর আমার কি হবে সেটা ভেবে অধিক রক্তক্ষরণের দরুন নরবার শক্তি ছিল না হজরত উমরের ছেলে আবদুল্লাকে বললেন আমার মাথাটা নামিয়ে দাও আবদুল্লা রেজিয়াল্লাহতআ আলা আনহু তার বাবার মাথা কুল থেকে নামিয়ে নিজের উরুর উপরে রাখলেন ওমর বললেন এখানে নয় মাটিতে রাখো আমার মাথা আবদুল্লা রাজিয়াল্লাহ আল্লাহ আনহু তার বাবার মাথাটাকে কুল থেকে নামিয়ে মাটিতে রেখে দিলেন মাটিতে কপাল ঘষতে ঘষতে বলতে লাগলেন হায় ওমর তোমার কি হবে যদি মৃত্যুর পর তোমার প্রভু তোমাকে ক্ষমানা করেন এভাবে বলতে বলতে ওমর অঝোর ধারায় কাঁদতে লাগলেন প্রিয় ভাই মৃত্যুর পর আমার কি হবে একথা বলছেন সেই ওমর যার সম্পর্কে দুনিয়াতে রাসুল লাহ আলি ইসলাম জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন সেই খলিফা ওমর ফুরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে তার দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন যে উমর অর্ধজাহানের বাদশাহ সেই উমর রোম পারস্য আফ্রিকা বিজয়ের সেনাদল পাঠিয়ে যিনি খেজুর গাছের নিচে কাপড় বিছিয়ে ঘুমাতেন হায় আফসোস আমার মৃত্যুর পর কি হবে একথা বলছেন সেই উমর পরবার মতো যার একটার বেশি কাপড় ছিল না তার মেয়ে উমুল মৌমিনিন আদান একজন সাহাবির পরামর্শে একবার তাকে বলেছিলেন আব্বা যান আমিরুল মোমিন হিসেবে আপনার উচিত একটু ভালো পোশাক পরা কথা শুনে হজরত উমরের চেহারা রাগে লাল হয়ে গিয়েছিল মেয়েকে ধমক দিয়ে তিনি বললেন তোমাকে এমন কথা বলার জন্য কে পাঠিয়েছে নাম বলো পিটিয়ে তার চামড়া তুলে নেব এরপর তার চোখে পানি চলে এসেছিল তিনি তখন মেয়েকে বলেছিলেন আল্লাহ রাসুলের পরবার মতো একটার বেশি পোশাক ছিল সারা জীবনে তিনি একবারের বেশি পেট পরে খেয়েছেন কখনো একথা বলে তিনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গিয়েছিলেন হ্যাঁ আফসুস মৃত্যুর পর আমার কি হবে একথা বলেছিলেন সেই উমর যার ইনসাফ ও ন্যায় বিচারে ইতিহাসের মানদণ্ড নির্ধারিত হয়েছে সেই ওমর যার সম্পর্কে রাসুল বলে গিয়েছিলেন আমার পরে কেউ নবী হলে সে হতো ওমর শুধু তাই নয় ওমর এবং আবু বকারের হাত দুপাশ থেকে ধরে রসুন সাল্লা আলি সাল্লাম বলে গিয়েছিলেন কেমতের দিন আমি উমর এবং আবু বকারকে নিয়ে এভাবেই উঠবো আজ মৃত্যুর সময় সেই উমর নিজের আখেরাত নিয়ে ভীত সন্তস্ত্র আল্লাহর হিসাবের ভয়ে তার হৃদয় কম্পিত প্রিয় ভাই একটু ভেবে দেখুন যদি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত উমরের আখেরাত ভীতি এমন হয়ে থাকে তাহলে আমাদের আখেরা ভীতি কেমন হওয়ার দরকার ছিল